হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেকদিন পর লালপুর নাটোর গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছি। গ্রিন ভ্যালি পার্কে লাস্ট ভিডিও দিয়েছিলাম 2020 সালের জানুয়ারিতে, সরি জানুয়ারি না 21 সালের জানুয়ারিতে দিয়েছিলাম। আর তখন তো বেশি রাইড ছিল না, তখন ভালো রাইড ছিল খালি ওই যে বাচ্চাদের ট্রেন আর হচ্ছে স্পিড বোটটাই। এখন আরও নতুন নতুন অনেক কিছু হয়েছে, অনেক রাইড হয়েছে, ওই রাইডগুলোতে উঠবো, উঠে দেখাবো। আর এই যে গত পরশু দিন উদ্বোধন হয়েছে হলো ফ্লাওয়ার ভ্যালি, আর তার আগে উদ্বোধন হলো ওয়াটার ভ্যালি। এরকম অনেক কিছু উদ্বোধন হয়েছে, যেমন ফ্যান্টাসি পার্কে আছে ওয়াটার কিংডম, ওরকম বুঝেছেন। আর কালকে তো আমার নানি বাড়ির যাওয়ার ফার্স্ট পার্ট আপলোড দিয়েছি। এই যে আজকে গ্রিন ভ্যালি পার্কের ভিডিওটি আপলোড দিচ্ছি, এটার পরে দিব সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের জন্য সবাই রেডি থাকবেন। আর আজকে ভিডিওটি সবার ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ যাওয়ার সময়। চলুন দেখা হচ্ছে যাওয়ার সময়। গাইজ, আমরা এখন ভ্যানে উঠে পড়েছি, আমরা এখন যাচ্ছি। আর এই রাস্তা তো দেখতেছেন ছোট, কিছুদিন পরে এটার নাম হয়ে যাবে রাজশাহী পাবনা হাইওয়ে, আর একটু বড় হয়ে যাবে। আর এখন আমরা গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছি। গাইজ, এটা হলো আমাদের নাটোরের লালপুর থানা। এই যে আমরা এখন থানার সামনে দিয়ে যাচ্ছি, আর থানার কাছে হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক। গ্রিন ভ্যালি পার্কে কিছুক্ষণ পরে আমরা পিছিয়ে যাব। আর আজকে বেশি রাইডে উঠবো না, খালি একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। গাইজ, আমরা চলে আসছি গ্রিন ভ্যালি পার্কে। এই যে এখন আমরা ঢুকবো ভিতরে। গাইজ, এই যে ভিতরে আসছি আমরা, এখন ওই সামনে থেকে টিকিট কেটে ভিতরে ঢুকবো। আর এই সাইডে পার্কিং এর জায়গা, ওই সাইডেও পার্কিং এর জায়গা। ফুলের বাগান, ওই যে ডাইনোসর গাইস, সবাই ছবি তুলছে ওই জায়গায়। আমরা একটু ভিতরে গিয়ে রাইডে উঠবো, আগে একটু ঘোরাঘুরি করে নেই, আর কাউকে পেলে জিজ্ঞেস করব কার কেমন লাগছে এই জায়গায়। গাইস, এই যে দেখুন, এ লিখে দিয়েছে ফুল ছেঁড়া ও বাগানে প্রবেশ নিষেধ, আপনারা এগুলা মেনে চলবেন। গাইজ দেখুন, এদিক দিয়ে আমরা এখন ঢুকছি। এই যে আমরা একটু সকাল সকাল আসছি, এবার প্রত্যেকবার এসে ভিডিও করতে পারি না, 6টার সময় বন্ধ হয়ে যায়, তাই এবার সকাল সকাল আসছি। ওই যে গাইজ ট্রেন, ওই ট্রেনে আগের বার উঠছিলাম। আর এই যে গাইজ দেখেন, একটা পানির একটা ঝর্ণা।
আর আমরা হচ্ছে লাভ গেটের ভিতর দিয়ে যাচ্ছি এখন। এদের কোনো পার্টি হলে এই জায়গায় অ্যানাউন্সমেন্ট হয়। গাইস দেখেন কত সুন্দর লাগতেছে এদিক দিয়ে যেতে। গাইস আপনারাও চলে আসতে পারেন, এটা নাটোর লালপুরে অবস্থিত আমার দাদিবাড়ি এলাকায়, আসতে পারেন, লোকেশন দিয়ে দিব। এই যে লাবিব, হ্যালো গাইস, গাইস রেস্টুরেন্টে দেখেন, গ্রিনভ্যালি পার্কের রেস্টুরেন্ট, এটা সুন্দরই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এমন অন্য পার্কে নাই এরকম। এই যে গাইস পরিষ্কার করতেছে এরা এই জায়গায়। গাইস এই জায়গায় বিদেশ থেকেও অনেক পর্যটক আসছে, দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় একটা মনস্টারের স্ট্যাচু দিয়া। আর একটু ঘোরাঘুরি করে আপনাদেরকে রাইডে উঠার মজাগুলো দেখাবো আপনাদের। গাইজ আমরা ওইদিকে যাচ্ছি এখন। আগে এত কিছু ছিল না, এখন আরো অনেক গাছপালা এগুলো হয়েছে। আর এই গাইজ প্রজাপতি, কেমন প্রজাপতি! এই যে ডাস্টবিন, সবাই ডাস্টবিনে ময়লা ফেলাবেন। গাইস এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পরে আমরা ওই যে ওই জায়গায় উঠতে পারি, এই যে বোট গুলাতে উঠতে পারি। এই যে গাইস সবাই বোট নিয়ে ঘোরাঘুরি করছে, যে যতক্ষণ বোট নিয়ে ঘোরাঘুরি করতে পারে। আর অনেক মাদ্রাসা বা স্কুল থেকে শিক্ষা সফরে আসছে। এই যে গাইস গাইজ আমরা আগে ফ্লাওয়ার গার্ডেনে যাব, এখন আমরা ফ্লাওয়ার গার্ডেনের দিকে যাচ্ছি। ওইদিকে ফ্লাওয়ার গার্ডেন, ওই যে ঠিক ওইদিকে গাইজ যাচ্ছি আমরা। এই যে গাইজ 90 মুভি টিকিট কাটলাম আমরা। আমি আর লাবিব গাইজ, গাইস ভিতরে 90 মুভি। আর এই যে রাশিয়ানরা সামনে। গাইস আমরা মুভি দেখতেছি। গাইজ অনেক মজা লাগতেছে, আমরা মুভি থেকে বের হয়ে আপনাদেরকে দেখাবো। ওকে গাইজ, ওকে গাইজ। গাইজ আমাদের এই চশমা পরার জন্য দিয়েছে, চশমা দিয়ে 90 মুভি অনেক সুন্দর লাগছে। A few moments later গাইজ আমরা 90 মুভি দেখে আসলাম, আপনাদের দেখাতে পারি না কারণ
এক ধরনের চশমা দিয়ে, চশমা দিয়ে 90 মুভি দেখা লাগে। এখন আমরা অন্য রাইডে উঠব, যাচ্ছি আমরা ওইদিকে। গাইস ফ্লাওয়ার ভ্যালিতে ঢুকতেছি আমরা, এই যে এন্ট্রি। গাইস লাভি বাস, গাইস এই যে আমরা ঢুকতেছি ভিতরে ফ্লাওয়ার ভ্যালিতে। গাইস দেখেন অ্যানাউন্সমেন্ট চলছে। গাইস পিছনের পাহাড়ে উঠব এখন আমরা, আমার আম্মু আর বড় আম্মু উঠে পড়ছে, আমি এখন উঠি। গাইস আমরা এখন বের হব ফ্লাওয়ার ভ্যালি থেকে। এই যে হয়ে গেল গাইস ফ্লাওয়ার ইয়ে থেকে বাই হওয়ার পথ। গাইস যাচ্ছি, আমরা বের হয়ে চলে আসছি। কিছুক্ষণ পরে আমরা রেস্টুরেন্টে ঢুকতে পারি। A few moments later. গাইস আমরা এই যে বোর্ডে উঠছি, গাইস অনেকগুলো বোর্ড আছে। আর এই যে পিছে হ্যান্ডেল, গাইস গাইস এই যে আম্মু আমার ওই যে লাভির মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, তো তাই বেশি করতে পারবো না মনে হয়। গাইস গাইস চার্জ অনেক কম, তাই বোর্ডের ভিডিও বেশি দেখাইতে পারি নাই, তাই চার্জ শেষ হয়ে যাবে। আর এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যেতে পারি, না হলে খাওয়া দাওয়া করে আরেকটা রাইডে উঠে চলে যেতে পারি, ততক্ষণে মোবাইলের চার্জও শেষ হয়ে যেতে পারে। এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। আমরা এখন রেস্টুরেন্টে খেয়ে চলে যাব, আর আমার ক্যামেরা চার্জ শেষ হয়ে গিয়েছে বলে আর ভিডিও করতে পারবো না। Sorry guys, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই শেষ।